আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন র্যাপি পে পোর্টালের আইডি নিয়েছেন তারা কিভাবে এই বা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজটি করবেন তো আপনারা সবার আগে র্যাপি পে পোর্টাল লগ করে নেবেন ওয়েবসাইট থেকে এজেন্ট ডট র্যাপি পে ডট কম লিঙ্ক আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলেই লগ ইন পে চলে আসবে জাস্ট লগ করে নেবেন তো লগ করার পর আপনারা এরকম ড্যাশবোর্ড পাবেন দেন এখানে একটা অপশন পাচ্ছেন দেখুন এই পি এই দেখুন তো আপনাকে এই পি এস ট্রানজ্যাকশানের উপরে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে র‍্যাপি পেতে একটু আলাদা রকম অন্যান্য পোর্টালের তুলনায় তো দেখুন কীভাবে এখানে ব্যালেন্স চেক বা টাকা তুলবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার সিলেক্ট রয়েছে এটাই রাখবেন রাখার পর ডিভাইস আপনি চাইলে এখানে আইরিস ডিভাইসের মাধ্যমেও করতে পারেন বা আপনার কাছে যদি ফিঙ্গার থাকে ফিঙ্গার দিয়েও করতে পারবেন দেখুন আইরিসের মধ্যে এখানে মান্ত্রা আইরিস রয়েছে আর যদি আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট থাকে তো মাত্রা মরফো স্টারটেক আর আর্ট এই চারটে ডিভাইস এখানে সাপোর্ট করে তো এখানে আমি আপাতত মাত্রা করলাম কারণ আমার কাছে মাত্রা রয়েছে তো এরপর আপনাকে এখানে কাস্টমারের আধার কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এখানে আর নেমের জায়গায় কিছু একটা নাম দেবেন কাস্টমারের নামটাই দেওয়া ভালো ঠিক আছে এগুলো দেবেন তারপরে অ্যামাউন্টের জায়গায় যদি কাস্টমার টাকা তুলতে চায় তো এখানে অ্যামাউন্টটা দেবেন ঠিক আছে তারপর আপনাকে এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তো চলুন আগে আমি ফটাফটো এগুলো দিয়ে নিই তারপরে আপনাদেরকে আমি বোঝাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কাস্টমারের আধার নাম্বার দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি নাম দিয়েছি ঠিক আছে তো এখানে একটা সুবিধা রয়েছে আমি আপনাকে বলছি একটু পরে এখানে আগে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেন আপনি কোন ব্যাঙ্কে ট্রানজ্যাকশন করবেন সাপোজ ধরুন এখানে আমি এলাহাবাদের করব। ঠিক আছে দেখুন এলাহাবাদ ব্যাঙ্ক করে দিলাম তো করার পর এখানে টিক করবেন এই বক্সটাই টিক করার পর প্রথমে আপনাকে ক্যাপচার করতে হবে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে ক্যাপচার করার পর আপনার অপশন আসবে আপনি ব্যালেন্স ইনকোয়ারি করবেন নাকি উইথড্রল করবেন নাকি মিনি স্টেটমেন্ট করবেন যেটা খুশি করতে পারেন ঠিক আছে তো দেখুন আমি এখানে ক্যাপচার করলাম লাইট জ্বলল ফিঙ্গারপ্রিন্টের হাত রাখলাম এবং ক্যাপচার হয়ে গেলো এখানে সাকসেস এবার আপনি চাইলে এখানে অ্যামাউন্টটা বসিয়ে আপনি ধরুন আমি এখানে পাঁচশো টাকা কিংবা হাজার টাকা তুললাম ধরুন আমি এখানে হাজার টাকা তুললাম এবার হাজার টাকা তুললে এখানে আমি জাস্ট এই দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্যাশ উইথ ক্লিক করব তাহলে হাজার টাকা উঠে যাবে আর যদি আপনি এখানে ব্যালেন্সিনাতে ক্লিক করেন তাহলে ব্যালেন্স ইউন হয়ে যাবে টাকা উঠবে না আর যদি আপনি এখানে মিনি স্টেটমেন্ট ক্লিক করেন তাহলে মিনি স্টেটমেন্ট হবে তো প্রথমে ক্যাপচার হলো তারপর বাকিগুলো আপনি করতে পারবেন তো আপাতত আমি হাজার টাকা দিয়েছি দেওয়ার পর আমি এখানে ক্যাশ উইথড্রলে ক্লিক করব দেখুন এটা একটু লোডিং নেবে তো একটু লোডিং নেওয়ার পর আপনার এটা দেখিয়ে দেবে যে উইথড্রলটা সাকসেসফুল হলো নাকি ফেল হলো তো আমরা একটু অপেক্ষা করবো পেতে সব থেকে ভালো কাজ হয় মোবাইল ইসে থেকে ফোন থেকে বাট তবুও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু র্যাপিপেড ট্রানজ্যাকশান হয়ে গেল সাকসেস দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল এখানে আমি তুললাম এক হাজার টাকা এবং এক হাজার টাকা আমার এখানে বন্ধুরা ব্যালেন্সটা উঠে গেল দেখতে পাচ্ছেন এখানে ভালো জিনিস এই পিএস ক্যাশ আউট এখানে আমার নামটা শো করলো আমি যে নামটা দিয়েছিলাম আধার নাম্বার এখানে লাস্ট ডিজিট শো করছে এবং এখানে ব্যাংকের নাম শো করছে আর এন নাম্বার শো করছে অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলো সেটাও এখানে দেখিয়ে দিল এবং কত টাকা তুললাম সেটাও এখানে দেখিয়ে দিল আর কিছু এখানে ট্রানজ্যাকশন কর দিল ঠিক আছে এটা চাইলে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারি এটা আমি আপাতত ক্লোজ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দিকে আপনার ট্রানজেকশনের পুরো হিস্ট্রি চেক করতে পারবেন সারাদিনে কতগুলো ট্রানজেকশন করলেন তার এবং উপর দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু ইনস্ট্যান্ড সঙ্গে সঙ্গে আমার এখানে এক হাজার দু টাকা সাতান্ন পয়সা সঙ্গে সঙ্গে টিডিএস ফিডিএস কেটে আমার কিন্তু এখানে কমিশন রূপে দু টাকা সাতান্ন পয়সা অ্যাড হয়ে গেল এক হাজার টাকা তুললাম আমি দু টাকা সাতান্ন পয়সা টিডিএস কাটার পরই এটা আমি পেলাম তো ইনস্ট্যান্ট কিন্তু কমিশনটা আপনাদের অ্যাড হয়ে গেল ঠিক আছে তো এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো কাস্টমারের এখান থেকে টাকা তুলতে পারবেন ব্যালেন্স ইনক্যারি করতে পারবেন মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন কিভাবে র্যাপিপে পোর্টাল থেকে ব্যালেন্স ইনকোয়ারি বা উইথড্রল বা মিনি স্টেটমেন্ট চেক করতে হয় যদি আপনারা ফ্রিতে রিটেলার আইডি নিতে চান র্যাপিপেয়ের ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ডকুমেন্টস পাঠাবেন ডকুমেন্টস পাঠানোর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার আইডি আমরা রেডি করে দেব এবং পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনি কাজও করতে পারবেন